আলাদা করে তো আর মানে আজকের দিনে তো স্পেশাল কিছুই বলার নেই, অনেক লং জার্নি, বাট জার্নিটা খুবই ভালো। ইনিশিয়াল দু বছর তো চেন্নাইতে কেটেছে, সেখানেও বন্ধু বান্ধব খুব ভালো ছিল অ্যান্ড বাকি কলিগসরা ফ্ল্যাটমেটসরা খুব ভালো ছিল। যে কোনো বাইরের সিটিতে যদি ফ্ল্যাটমেটস ভালো পাও বা তোমার সঙ্গ যদি ভালো পাও সেখানে থেকে নেওয়া যায়। চেন্নাই ইজ আ সিটি ওয়্যার যদি ওদেরকে আমি না পেতাম হয়তো থাকতে পারতাম না। দেন কাম স্টোর ব্র্যান্ড, স্টোর ব্র্যান্ডে আমার অনেক দিন, ক্লোজ টু ফাইভ ইয়ার্স। সো অ্যামেজিং এক্সপিরিয়েন্স সব, মোস্ট ইম্পর্টেন্টলি কাজের থেকেও, কাজ তো সবাই করেছি আমরা, দ্যাটস ওকে। ব্যাপার হচ্ছে কলিগ যাদেরকে পেয়েছি অ্যাজ ওয়েল অ্যাজ, মানে আমি তো ফ্রেন্ডসই ইউজ করবো, কলিগটা ইউজ করবো না। আই ওয়ন্ট ইউজ কলিগ, আই উইল ইউজ ফ্রেন্ডস হিয়ার। So, felt so belonged. মানে খুব এখানে ভালো লাগে, কেন্দ্রাল ভেরি ভেরি বিলংড, ভেরি বিলংড। সবাই এত সুন্দরভাবে মিশেছে আমার সাথে অ্যান্ড এভরিডে লাইফ ওয়াজ সো ইজি তোমাদের সবার জন্য। অ্যান্ড ভেরি থ্যাংক ইউ, আই উড লাইক টু এক্সটেন্ড মাই গ্র্যাটিটিউড টু অল অফ ইউ প্রেজেন্ট হিয়ার, সবার জন্য। আমার এই জার্নিটা খুব ভালো হয়েছে অ্যান্ড দিনগুলো খুব ভালো কেটেছে, লার্নিং এক্সপিরিয়েন্স এটসেট্রা কাজ করেছি অ্যান্ড অল। আই অ্যাম কিপিং দ্যাট অ্যাসাইড, খুব ক্লিশের ওই ব্যাপারটা, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট বাকি এই সব একসাথে একে অপরের পেছনে লাগা, পুলিং ইচ আদার্স লেগ অ্যান্ড দেন একসাথে নিচে আড্ডা মারতে যাওয়া, সচিন না যাই হোক মানে সবাইকে, সচিন ইফ আই হার্ট ইউ আই এম রিয়েলি সরি, বাট এটা পার্ট অফ দ্য মজা, পার্ট অফ দ্য মজা। Very good person, you are a very good person, good person by heart, and man who sticks to his principles, and Ashutti, মানে আমাদের সবাই কিছু না কিছুতে আমরা ইয়ে করি, বাট সচিন কিন্তু খুব principles stick করে থাকে, এরকম ছেলে আমি খুব কমই দেখি। হরিণ শিকার থেকে মানে যোগাটা কে দেবে, আমি এসব লাস্ট গিফটটা ধর ভালো, মানে যে লাস্ট গিফটটা এনেছি হরিণ, ওটা আশা করে ভালো লেগেছিল, বাট আমি ওটা মিম করে আনিনি ভাই, আমি এনেছি তুই পেয়েছিস। আর বাকি আমার টিম নিয়ে শুধু একটু বলি, সায়ন্তনিধি ভেরি গুড মেন্টর, আর তোমার আন্ডারে মানে থেকে তোমার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, আমি বিশাল ইরিটেড হয়ে পড়েছি, বাট মানে আমি অনেক সাপোর্ট পেয়েছি, মানে শি ইজ অলওয়েজ সাপোর্টেড মি ইন অল এট অল টাইমস, থ্যাঙ্কফুল টু ইউ। অরিন্দম কানোডিয়া প্রচন্ড ভালো টিমমেট, মানে খুব জলি, প্রচন্ড মানে কাছের মানুষ আমার, ক্লোজ টু মাই হার্ট, কাছের মানুষ, ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি আমি চাইবো যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট রাখো, আমিও চেষ্টা করবো তোমার সাথে কন্ট্যাক্ট রাখো। শান্তিজি টু আমার চেনাশোনা অনেকে আছে, আমি তোর জন্য ব্যবস্থা করবো, বাট সিনজয় ইজ ঝাড়গ্রামের একটা নাম্বার পেতে আমার 4 দিন লেগেছে, তার মানে তোর একটা মেয়ের নাম্বার পেতে আরে ঢুকে দিয়েছি 4, তুই আর ও সমান পিং করার পর 4 দিনে দিই মানে ইমার্জেন্সিটা, হ্যাঁ সেটা দেখ। বাকি খুব মানে ভালো কাজ করিস সিনজয় তুই, মানে আমি যেটুকু তোর সাথে ইন্টারঅ্যাকশন হয়েছে, বাকি টিমমেটরা তো বলতেই পারবে, আশা করবো তুই আরো কাজ করে আমার খুব ভালো লেগেছে। আমি তোর বিয়েতে অবশ্যই যাবো, নিশ্চয়ই দেবমিতাকে নিয়ে যাবো, চেনকে নিশ্চয়ই তোর সাথে আবার দেখা হবে, আর তুই সবে বিয়ে করছিস তোর থেকে আগে আমি ওকে চিনি, তো ইজ আ ভেরি গুড গাই,
he is also a man of principles. Like so, so he was na he is. এবার আগামি কি থাকবে আমি জানি না বাট খুব ভালো ছিল আর তুই একটা ভালো লাইফ পার্টনার চুজ করেছিস এন্ড আই এম শিওর যে তোদের আগে মানে দ্য নেক্সট জীবনটা খুব ভালো কাটবে ঠিক আছে ঐশ্বর্য তুই তো অত্যন্ত ভালো একটা মেয়ে দাদা দাদা হাসিটা কন্ট্রোল করো এই দাদা হেসেই যাচ্ছে দাদা হয়ে গেছে আমি চাইবো যে তোরা আমার কন্ট্যাক্টে থাক আমি ডেফিনেটলি তোদের কন্ট্যাক্টে থাকবো পিন করিস একদম শুধু সিএম নয় তুই মানে অন্য কোনো অসুবিধে বা কোনো দরকারে ফোন করিস আমি নিশ্চয়ই ফোন রিসিভ করবো ঋতুপর্ণা তোকে তো আলাদা করে কিছু বলার নেই এই ওডিসির সবকিছু ম্যানেজমেন্টে ঋতুপর্ণা দায়িত্ব নিয়ে নিয়েছে আর খুব ভালোভাবে নেভায় ঋতুপর্ণা তুই প্রচন্ড একজন জলি মেয়ে তোর পেছনেও এত লাগা হয় বাট স্টিল তুই এত স্পোর্টিংলি নিস ব্যাপারটা বাকি রণজয় যদি এইসব করে তাহলে খুব মুশকিল হয়ে যাবে এইগুলো আমার খুব চাপ হয়ে যাবে বাকি মানে খুব ভালো মানে তুই এত তোদের পেছনে আমরা লাগি স্টিল এত স্পোর্টিং মানুষ আমি সত্যি দেখি আর তোকে তো আমি অনেকদিন ধরেই চিনি আসছি ইয়ে করি ঠিক আছে মানে তুই কন্ট্যাক্টে থাকিস ঠিক আছে অবভিয়াসলি আমি তোর কন্ট্যাক্টে থাকবো সবারই কন্ট্যাক্টে থাকবো তাও ইন্ডিভিজুয়ালি বললে ভালো লাগে লোকের সেই জন্য ঠিক আছে আচ্ছা তারপরে আছে সন্দীপ দা সিএমটি সন্দীপ দা তোমার সাথে আমার আলাদাই একটা কথাবার্তা হয় বন্ডিং সেই বন্ডিংটা মেনটেন থাকবে অফকোর্স আমি জানি তুমিও কন্ট্যাক্ট রাখবে আর আমাদের সেই বন্ডিংটা মেনটেন থাকবে এরপর দেবস্মিতা সবে সবে বিয়ে হলো আশা করি তোমার জীবন আর তোমার সাথে তো আমার কাজ রিলেটেড বা এমনি রিলেটেড খুব একটা ইন্টারঅ্যাকশন হয়নি বাট আমি মানে বলছি আর কি কে নিবিয়েছে তাও আমি তোমার সাথে বেশ কিছুবার অ্যাসিস্ট্যান্স দিতে এসেছি মানে তুমি সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আমাকে হেল্প করেছো থ্যাংক ইউ ফর দ্যাট আর কন্ট্যাক্টে থেকো নাম্বার হোয়াটসঅ্যাপ মেল সবই আমি দিব রেগে যাবে এটা শুনে বলবে ওটা আমার ইউএসপি ভাই আমি সকালে ৬:৩০ পিং করেছি রিপ্লাই পেয়ে গেছি উইদিন টু মিনিট সব সময় অ্যাভেলেবল হ্যাঁ আমি এরকম দেখি দাদা খুব ইনফরমেটিভ মোটামুটি দাদার কাছে
মানে টেক রিলেটেড কোনো বা মানে সাউন্ড রিলেটেড কোনো বা এরকম কোনো গাড়ি 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 টেকনোলজি দাদার কাছে এই উত্তর আছে বাট ওই সাজেশনটা থাকবে যেটা উই ক্যানট অ্যাফোর্ড হ্যাঁ ওনলি ওনলি রিচ ম্যান ক্যান অ্যাফোর্ড দাদা সাজেশন নিয়ে ল্যাপটপ অর্ডার হয়েছে দাদা নয়েজ মিউজিক সিস্টেম বস থেকে শুরু ওই তো দাদা আমি তোমার থেকে অনেক হেল্প পেয়েছি রিগার্ডিং সাউন্ড রিগার্ডিং টেকনোলজি আমি সব সময় ইউজ করেছি হ্যাঁ মানে হেডফোন ছাড়া কিছু আমার কিনতে হলে বা এই রিলেটেড আমি দাদার কাছে যাই দাদা আমাকে অনেক কিছু বলে ইভেন গাড়ি রিলেটেড তো দাদা তুমি এরকমই থাকো মানে তুমি তুমি যেটা বলে সেটা কি কিনছিস একটা ছোট গাড়ি আর পাশে একটা বাচ্চা আছে ওটা বলবো তা আসছে ওটা তো আসবো তুমি চেঞ্জ হবে না তুমি মানে পুলিশের একটা বিশাল বড় ইন্টিগ্রাল পার্ট তুমি এরকমই থাকো তোমার সাথে তো খুব একটা বেশি ইন্টারঅ্যাকশন হয়নি তুমি তো নরওয়েতে ছিলে তার আগে ডিভিডিতে তো বিআই অত ইন্টারঅ্যাকশন হতো না শুধু একজনের হেসে এখানে বাট এই টু এই যে কোনো ইন্টারঅ্যাকশন মানে এটা টু গুড মানে আমরা একসাথে নিচে যাওয়াটাই আমাদের মেইন ওডিসিতে আর কতটুকুই বা কথা হতো বলো নিচে গিয়ে আমাদের ওই আড্ডাটা আমি সিরিয়াসলি মিস করবো আর তুমি তো মানে অলরেডি দেবমিতাকে চেনো তো তোমার তুমি তো আগে থেকেই চিনতেও তো সেই কেসে তোমাকে আমি আগে থেকে চিনতাম বা সেই হিসেবে কথা বলার কোনো স্কোপ হয়নি মানে যখন ডিবিটিতে ছিলে আর কি মানে এই কদিনে মানে ইউ হ্যাভ বিকাম ভেরি ক্লোজ আমি নিচের আড্ডাগুলো সিরিয়াসলি বিশাল মিস করব তারপরেও বলছি ট্রান্সপোর্টের ওই লোকটা এসে আমাদের বলতে দেবে না আর স্মিতা তোমার সাথে তো আমার কাজ রিলেটেড খুব একটা ইন্টারঅ্যাকশন হয়নি পার্সোনালি ইমেন্সলি নলেজেবল পার্সন মানে ওয়েন কামস টু কোডিং এন্ড প্রোগ্রামিং এন্ড টেকনিক্যাল স্কিলস আমি স্মিতদার থেকে ওই কাজটা রিলেটেডই অনেক কিছু শিখেছি হাউ টু হ্যান্ডেল ইভেন স্মিতদা ফুল রেসপন্সিবিলিটিও নিয়েছিল কাজটা সে যেই করুক কি যে শিখেছে ফুল রেসপন্সিবিলিটি নিয়েছিল তো আমি ওই কাজে স্মিতদার থেকে বেশ শিখেছি হাউ টু হ্যান্ডেল থিংস হাউ টু টেক হ্যান্ডেল প্রেশার স্পেসিফিক্যালি বিকজ প্রোডাকশন ইস্যু হয়ে গেছিলো অ্যান্ড খুব বাজে ব্যাপার হয়ে গেছে তো ওখানে স্মিতদার থেকে অনেক কিছু শিখেছি স্মিতদা থ্যাংক ইউ ফর দ্যাট আরে তোমাকে থ্যাংক ইউ যাই হোক মানে সেটা তো পার্ট অফ পার্সেল বাট সমর্থা তো খুব কম দিনে ছিলি সমর্থা আপনার সাথে তো উতনা ইন্টারঅ্যাকশন কা মৌকা নেই মিলা লেকিন আপ মিঠাই লাতে হ্যায় না বহুত সারি মিঠাই মতলব বহুত টেস্টি মিঠাই হ্যায় হর এক বার আপ লায়ে সবসে জ্যাদা ইয়ে থা লেকিন উসকে বাদ প্রত্যেক বার ইয়ে প্রত্যেক বার আজকে মিষ্টিটা একদম কমে গেছে কমে যাবে ওই মিষ্টি কে এনেছো আমি এর জন্য এনেছিলাম শুরু দিন কিন্তু সে সব খেয়ে নিয়েছে আমি খেয়েছি মইনাদা তোমার সাথেও আমার ইন্টারঅ্যাকশন মিনিমাল খুব মিনিমাল বাট যে কদিনই হয়েছে মানে সেকদিনে তো আমাদের ফার্স্ট যে ইন্টারঅ্যাকশন ছিল সেখান থেকে তুমি যেরকম ভাবে বলেছিলে আমি সেইভাবে অ্যাক্ট করার চেষ্টা করেছি জানি না আপ টু দ্য মার্ক হয়েছে কিনা বাট এনিওয়ে আই হ্যাভ ট্রাইড অ্যান্ড আই থিঙ্ক ব্যাপারগুলো অনেক স্টেবিলাইজ ছিল পরের দিকে হোপফুলি আমি তোমার থেকেও অনেক কিছু শিখেছি টু বি ডিসিপ্লিন কীভাবে হতে হয় কীভাবে সব কিছু হ্যান্ডেল করতে হয় তো সেগুলো আমার
জীবন অনেক কাজেও লাগে, তো থ্যাংক ইউ ফর দ্যাট। বাকি আরও ইন্টারাকশন হলে হয়তো আরও অনেক কিছু জানতে পারতাম, বাট ঠিক আছে, দ্যাটস নো প্রবলেম, হোয়াট এভার আই লার্ন আই উইল চেরিশ। যাদের হয়ে গেছে তারা পেছনে যাবে, মুখ দেখা যাচ্ছে না। মুকেশ ভাইয়া আপকো ক্যা বলে, নিচে জো হাম লোগ আড্ডা আড্ডা মারতে তো সহি না, বো সব তো আর নেই হো পায়েগা, লেকিন আপ ভি কলকাতা মে, মে ভি কলকাতা মে, will definitely someday be sahi hoga sab, baki I wish that aapka jo beti hai beta hai wo gets a good health aur acche se wo anek ko le ke je raise kijiye and hope for the best, thank you Jaydeep da। একমাত্র তুমি যে তুমি হচ্ছে একমাত্র যে সচিনকে যে পিকচার গুলো দিতে হলো ইউনিক, ঠিক আছে, মানে আমি মানে এটা অন রেকর্ড যাচ্ছে কিন্তু ওই ব্যাপারে আমি অনেক সাহায্য পেয়েছি। বাকি দেখো নিচে সিগারেট খেতে যাওয়া গুলো তো আমরা মিস করবোই, মানে ওইগুলো তো আর কিছু করার নেই। আমি জানি না কাল সকালে উঠে আমি যখন এই জায়গাটায় আসতে পারবো না তখন মানে কিরকম আমার মানে এটা অদ্ভুত ফিলিং হবে, ইভেন এখনো হচ্ছে সেটা, ওই ফিলিংটা আমি মানে এটা বোঝানো যাবে না, ক্যান বি ফেল্ট। তো যাই হোক সেটাতে আমি ডেফিনেটলি সেটা মিস করবো, সেটা আর বলার কিছু নেই। বাকি ডেফিনেটলি কোনো না কোনো দিন আবার যদি একসাথে কাজ করা ইয়ে হয় আই উড হ্যাপি টু ওয়ার্ক উইথ অল অফ ইউ, নট অনলি যাদের তো সবার সাথে আই উড রিয়েলি বি হ্যাপি। সচিনের ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিয়ে যেরকম ভাবে ছাড়িস নিজে গিয়ে ওরকম ভাবে যাবি, ঠিক আছে, তাহলে আমরা জানতে পারবো না কি হবে না হবে, ঠিক আছে। বিপ্লব দা ওটা বিপ্লব দা কি ছিল, ওই বিস্কিট টাইপের যেটা তুমি এনে নিয়েছিলে, নিমকি অসাধারণ, মানে দ্যাটস টু গুড, ওইটা খুব ভালো লেগেছিল। বিপ্লব দা এই ছোট ছোট ঠিকই আছে, এই ছোট ছোট মেমোরিজ গুলো মনে থাকে, সেই বাড়ার সাথে কি জানি তো একদম ছাপিয়ে পড়তাম। আমি লর্ড আমি না, আর আমারটা তো বললে না যে আমার যে ডেস্কটা তোমরা মানে ওটাকে নিজেদের প্রাইভেট প্রপার্টি মানে ওটা আমি করে দিই, ঠিক আছে, এটা করে চিন্তা করনি তাও বলি, আমার তাও করে না তাও করে না তাও করে বিপ্লব দা থ্যাংক ইউ ফর দ্যাট। আর তো ওই দিনকে গিয়ে বিশাল আমরা মজা করেছি, এন্ড বাকি দেখো কলেজ সময় সবকিছু তো ঠিকই আছে, ওরা তোমার সাথে কাজেরকম ভাবে ইন্টারঅ্যাকশন তো হয়নি, অ্যাজ আ ওডিসি মেম্বার আমরা সবাই একসাথে যখন মজা করতাম তুমিও তার মধ্যে যে একটা পার্ট, তোমার কথা বেশি আসতে পারতাম, বেশি আসতে পারতাম না, মুখ তোলা যেত, আশা অ্যালার্ট ছিল, মুখ তোলা যেত, মুখ তোলা যেত, এখনো মুখ তোলা যেত, দাঁড়ানো যেত না, তা বাকি রইল কি লর্ড, মানে এগুলো মিস করি, আরে চালাতে কি মিস করে লর্ড, অনেক খুন কি একটা পড়ে আছে লর্ড, রণজয়দার লর্ডের সাথে বলি ফিল করে আছে, যাদের সাথে সব রকম ইয়ার্কি মারা, সব রকম ইয়ার্কি মারা, আমি চাই মানে লর্ড এত লেট করে আমাদের অ্যাকাউন্টে এসছে, আমি চাই লর্ড যদি আরো আগে আসতো তাহলে মানে আমাদের মধ্যে বন্ডিংটা আরো স্ট্রং হতো, বাট ঠিক আছে লর্ড গেস্ট বলে থাকে আমার শ্বশুর বাড়ি গেস্ট, তুমি জীবনে ডেফিনেটলি যাই জীবনে যাবে না, আমি গেস্ট করতে গিয়ে এসছি বলে আমি লর্ডকে ফোন করেছি এবং নিয়ে এসেছি একসাথে এসেছি, ঠিক আছে ইগনোর তো লর্ডের সাথে তো আমার ডেফিনেটলি মানে ফ্রিকোয়েন্টলি দেখা হবে, ফোন টোন তুলো, বাওয়ালিটা হবে, ফোন টোন তুলো, তুই ফোন তুলিস একসাথে মদ ফোন খাওয়া হলো না,
ছোট ভাই আমার সাথে ছোট ভাইয়ের সাথে দেখা হয়েছিল তোমার সাথে ধরো তুমি অ্যাকাউন্টে এলে তাই ছোট ভাইকে আমি আগে চিনতাম তাই একদিন এসরাইলে আমার কারণ গাড়ি নিয়ে আসতাম তো ছোট ভাই একদিন রিকোয়েস্ট করে তো ছোট ভাই খুব পাংচুয়াল ঠিক আছে আর আমি তো যথারীতি আমার তো মানে মানে কি বলবো ভেরি টার্ডি তো ছোট ভাই কি হয়েছে আমি ছোট ভাই এসছে মনে হয় 8:54 আমার এখনো টাইমটা মনে আছে 54 না 55 টাইম দিয়েছিলাম আমি এসছি 9:45 ছোট ভাই তখন রাস্তায় দাঁড়িয়ে আছে আর তখন আমাকে চিনত না আমি ওকে 35 আমি ওকে ফোন করলাম ছোট ভাই এই দেবাশিস তুমি কোথায় দাঁড়িয়ে আছো বললো এই জায়গা আলম বস আমার আসতে 10 মিনিট লেগে যায় কোনো ব্যাপার না তুমি এসো প্রথমবার কোনো ব্যাপার না না কোনো ব্যাপার না তখন বাজে 9:05 আবার একবার ফোন করেছি তখন বলছি দেবাশিস আমি অলমোস্ট পৌঁছে গেছি আমি আসছি তারপরে আমি ভাবছি আমি যদি থাকতাম 40 মিনিট ওয়েট করতাম আমি ডেলিভারেটলি ওকে ওয়েট করাইনি আমার সত্যি প্রবলেম হয়েছে তো যাই হোক তারপরে তো এসে কাম এন্ড কম্পোজড গাড়িতে বসলো ফেরার সময় আবারও আমার গাড়িতেই ফিরেছিল বেগুড়া এক্সপ্রেস ওয়েতে চা ফা আমরা খেলাম আমি ওকে বললাম সকালবেলায় আমি বলছি আচ্ছা দেবাশিস তোমার নাম দেবাশিস না একটু বেলগুড়ি এক্সপ্রেস ওয়েতে দাঁড়ানো যাবে মানে আমরা একটু মানে বাজায় ওই জন্য ওর সাথে আমার ওর প্রত্যেকটা ভিডিও আমি ফলো করতাম ওই জন্য আরো একটা দেখবো মিউজিক মিউজিক যদি দুটো দুটো হয় অনেক কথাবার্তাও বলা যায় মিউজিক রিলেটেড তো দেবাশিস ইজ আ ভেরি গুড মিউজিশিয়ান নিতেছি কত আমি দেখেছি বললো তো কলে তো সেই জন্য ও একটা মানে কি বলবো ও আর লর্ড দুজনে মিলে আমরা কত কি মানে এটা বলতাম ডেফিনেটলি মিস করব এগুলো মানে জাস্ট নেওয়া যাবে না বাকি আমি শুনতে বলি নাই এবারে বলেছি ইন্টারনাল পার্ট অফ এখন তো তোমার চ্যানেল পার্টনারের ব্যাপারে এবারে ইয়ে রিচ মানে তোমার চ্যানেল পার্টনার আগে গরম ইয়ার সবকে বারে মে বল লিয়া আপ ক্যারম পার্টনার থে মেরে ঠিক হে ইস বাত কা মে হামেশা দুখ রহেগা হ্যাঁ ভাই ইসকো তো দুখ হি হ্যায় নাহি নাহি হ্যাঁ বড়িয়া থে মেনে খারাপ কিয়া বাকি লাইক মেরে কো ক্যারম আতা হি স্টার্টিং সে মেরে কো ভি নাহি আতা গেম ইন কলকাতা এন্ড জয়েন দিস টিম একদম ওকে দেন আফটার দ্যাট আই স্টার্টেড প্লেইং ক্যারম একদম একদম এট মাই চাইল্ডহুড আই ওয়াজ প্লেইং প্লে ওভার দি উইথ মাই মামাস এন্ড মাই ফ্যামিলি রাইট আফটার দ্যাট I was not expert in this. Okay, yeah. Rose mein RK baki. মানে মানে লাস্ট ডে বলে কাটিয়ে দিলে লাস্ট বাট নট দ্য লিস্ট হ্যাঁ বলতে দে না দাঁড়া সিগনেট পার্ট মিস্টার রণজয় ঘোষ একটু সরে যাই আমি 7 বছর এখানে আছি তো রণজয়দা কি 2019 এসছে তার আগে তো অন্য ম্যানেজার অন্য সব ম্যানেজমেন্টের লোক কেউ খারাপ কেউ ভালো না সবাই ঠিক আছে ভালোই ভালোই বলবো তো এই লোকটা আমি অদ্ভুত এরকম ব্যালেন্স করে কেউ চলতে পারে মানে উইথ দ্য টিম নিজের কাজ ইভেন পুরো টিমকে একসাথে নিয়ে চলা এরকম ম্যানেজার কিন্তু আমি সিরিয়াসলি খুব কম দেখেছি মানে এটা এটা মানে সিরিয়াসলি মানে হ্যাটস অফ রণজয়দা মানে এই লিডারশিপ স্কিল মানে সবার শেখা উচিত আমাদের to be with the team and taking the team along with you আজকেই পাঠাও ভাই রিপিটার সিরিয়াসলি একসাথে টিমকে নিয়ে চলা এতগুলো লোক যেখানে আছে এই কোভিড টাইমে সবাই ডিমোটিভেটেড না এখন অফিসে আসতে হচ্ছে কার কি বাড়ির ইয়ে
সবার কিছু না কিছু একটা প্রবলেম আছে, সেখানে টিমকে এইভাবে মোটিভেট করে রাখা, নিজেকে প্লাস টিমকে নিয়ে চলা, দ্যাটস ভেরি মানে কি বলবো কমেন্ডেবল জব। মানে এরকম লিডারশিপ স্কিল কিন্তু জেনারেলি থাকে না। তুমি যা পজিশনে আছো তুমি আরো বেটার পজিশন ডিজার্ভ করো, আই এম শিওর তুমি আরো বেটার। না সিরিয়াস মানে কলে উঠে এবার কেড়ে দেবে রে লোকটা। মানে আমি জানি যে আগামী দিনে তুমি ডেফিনেটলি অনেক অনেক বেটার পজিশন। বেটার পজিশন ডাজ নট মিন এই কোম্পানি বা অন্য কোম্পানি, ইটস লাইক মানে যাই তুমি করছো তুমি আরো বেটার ডিজার্ভ করো, এন্ড ডেফিনেটলি মানে এই লোকটা কিন্তু আরো বেটার পজিশনে যাবে। মাল্টি ট্যালেন্টেড লোক আমি দেখেছি, স্পোর্টসে ভালো, লিডারশিপে তো ভালোই, কাজে তো ডেফিনেটলি ভালো, সবাইকে সিঙ্গিং সবাইকে ম্যানেজ করতে পারে, আবৃত্তি সত্যি মাল্টি, আমরা সবাই মাল্টি মানে নাচতে নাচতেও কিন্তু লোকটার মধ্যে খেয়াল আছে যে আমি আমি 26 জনকে নিয়ে এসেছি, অ্যান্ড এরা কিন্তু মানে এদেরকে ঠিকঠাক পৌঁছানো কিন্তু আমার রেসপন্সিবিলিটি। আমি দেখছি নাচতে নাচতেও কিন্তু লোকটা এদিক ওদিক দেখছি যে হ্যাঁ ঠিক আছে, কেউ কোনো প্রবলেম প্রবলেমে পড়ছে না, প্রবলেম ক্রিয়েট করছে না, কিন্তু সেগুলো আমাকে দেখতে হবে, আমি সবই নোটিস করি। তো ঠিক আছে, এই লোকটার মধ্যে একটা অদ্ভুত মানে ক্যাপাবিলিটি আছে সবকিছু হ্যান্ডেল করার, ক্যাপাসিটি আছে, মানে আমি এরকম সত্যি মানে আমি দ্য বেস্ট ম্যানেজার, দ্য বেস্ট প্রজেক্ট ম্যানেজার, মানে কি বলবো আমি তোমাকে, মানে তোমার সাথে আমি ডেফিনেটলি মানে রোজ দেখো কথা হবে কিনা জানি না, বাট এনিথিং যেটা তো আমার মনে হবে তোমার সাথে শেয়ার করা উচিত বা তোমার সাথে তোমার কি বলবো গাইডেন্স দরকার আমার বা অ্যাডভাইস দরকার, আমি ডেফিনেটলি তোমার থেকে নেব। আশা করি তুমি আমার সাহায্য করবে, আর আমি আমি ওই জায়গায় নিয়ে আমি রণজয় দাকে অ্যাডভাইস দিতে পারবো। তবে আমি অনেক কিছু শিখেছি, টু বি কাম অ্যান্ড কম্পোজড অ্যাট টাইমস অফ ডিস্ট্রেস, যেটা আমি রণজয় দার থেকে শিখেছি, এটা আমি ডেফিনেটলি আমার মানে ফিউচারে কাজে লাগবো। মানে আমি আই এম ভেরি হোপফুল যে এই জিনিসটা মানে আমি যে নিতে পেরেছি এটা মানে আমি অ্যাচিভমেন্ট মনে করি, আর আমাদের সবারই এই জিনিসটা মানে ইয়ে করা উচিত, কাম অ্যান্ড কম্পোজ আমাদের মানে আমার মনে হয় আমাদের সবার মধ্যে, সবার ইন দ্য সেন্স মানে আমি জেনারেলাইজ করছি না, লোকের মধ্যে পেশেন্স কম থাকে, লোক না তাড়াতাড়ি জিনিসপত্র চায়, এটা হয় না, ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর ডে। সে তুমি যাই করো, বি ইট একটা ছোটো থেকে ছোটো কাজ, ইউ হ্যাভ টু ওয়েট ফর ইউর ডে। তো কাম অ্যান্ড কম্পোজনেস এটা আমি ডেফিনেটলি মানে আমার মধ্যে ছিল, প্লাস এই লোকটা আমাকে আরও শিখিয়েছে, আমি শিখেছি। আমি জানি না এই লোকটাকে ছাড়া আমার বাকি মানে রোজ অফিসের কাজ করা নেওয়াল, মানে আমি কাজ করতে করতে ঘুরতে ঘুরতে দিনে অ্যাটলিস্ট 2-3 বার তো রণজাদার কেবিনের সামনে যাই যাই, এরকম নয় যে কথা বলতে গেলাম জাস্ট ঘুরলাম দেখলাম চলে এলাম কিছু একটা ইঙ্গিত করলাম, সেই ইঙ্গিতটা কোনো মানে হলো সেই ইঙ্গিতটার তো কোনো মানে নেই, বাট স্টিল আমার একটা হ্যাবিট হয়ে গেছে হেঁটে ওদিকে চলে যাওয়া, বিরিয়ানি খাওয়া, খাবলে খুবলে নিয়ে নেওয়া, ঠিক আছে আমি অনেক কিছু শিখেছি, আর মানে আমি এই কোম্পানি আমি মনে হয় না আর কোনো ম্যানেজার লেভেলের লোকের থেকে পাবো, মানে এত সাপোর্ট এত যা বলেছি মানে ক্যাব রিলেটেড ইস্যুস, তো ক্যাব একে লোকটা 14টা অ্যাকাউন্ট রাখে তার কত কাজ হবে, ক্যাব লোকে বলছে হোম ড্রপ ঠিক আছে বাবা করে দিচ্ছি, লোকে বলছে আমার এই ক্যাব আজকে এখানে আসেনি ঠিক আছে করে দিচ্ছি, নো শো হয়েছে সেখানেও বল যাচাই ম্যানেজ করে দিচ্ছি, মানে সব ব্যাপারে আমার না সবারই নো শো হয়, আমারও ধর হয়েছে আমি ম্যানেজ করে দেবো ঠিক আছে আমি কথা বলে নিচ্ছি, মুকেশ পান্ডের সাথে কথা ডেকে নিয়ে চলে আসছে এরকম আমি দেখি। তারপর আমার একটা ইনসিডেন্ট মনে আছে, আমি বলছি এই যে আমাদের সাথে স্টোর ব্র্যান্ড সেই পেয়ার বের ছিল না মিটিংটাতে যেখানে ওই কন্ট্রাক্ট ইয়েটা, সেখানে আমরা সবাই মিটিংয়ে ছিলাম, রণজয়দা কিন্তু তার মাঝখানে একটা কথা বলেছিল যে আই অলসো ওয়ান্ট টু থ্যাংক মাই এন্টায়ার অফশোর টিম হু হ্যাভ ওয়ার্ক সো ডেডিকেটেডলি অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কামিং টু অফিস, মানে বাড়ির সব জিনিসগুলোকে ভুলে স্যাক্রিফাইস করে। তো এই জিনিসটা কিন্তু সব ম্যানেজার বলে না, তাই না, মানে এই টিমকে নিয়ে চলা এটা কিন্তু সবাই করে না। তো ওইখানে বাকি পেয়ারওয়েলরা কী ভাবলো সেটা আমার যায় আসে না, মানে লোকটা তো সবাইকে নিয়ে চলেছে, সবাইকে নিয়ে বলেছে, মানে এটাই সিরিয়াসলি কমেন্ডেবল, মানে আমরা মানে আমার আর এগুলো বলার কিছু নেই, সবাই তো রণজয়দাকে চেনেই। তো মানে আমি আমি সত্যি মানে জেম অফ এ পার্সন, আর আমি খুব হ্যাপি যে আমি এই লোকটার সাথে এই লোকটার আন্ডারে কাজ করতে পেরেছি। তো আমি আর কিছু বলতে পারবো না, কিছু বলতে পারছি।
ফার্স্ট অফ অল মানে প্রচন্ড মিস করবো তোকে, সেটা তাকে আগেও বলেছিলাম যে আমি হয়তো ভেবেছিলাম আজকে কিন্তু আসবো না, মানে আমার এইসব আছে না একটু বেশি আমি একটু সেন্টিমেন্ট হয়ে যায়, মানে একটু সেন্টিমেন্টাল হয়ে যায়, ইমোশনাল সেন্টিমেন্টাল যাই হোক, মানে একটু লাগে আর কি বুকে বেশ, বিশেষ করে ইফ ইট ইস প্যাটি, মানে যখন প্যাটি ব্যাপারটা তখন বেশ খারাপই লাগে আর কি, মানে ওর সঙ্গে রিলেশনশিপটা এমন একটা জায়গায়, মানে অফিসের বাইরে হোক এনি টাইম, মানে নিচে যাবো প্যাটিকে একবার জিজ্ঞেস করবো না প্যাটি নিচে যাবি কি না, এই ব্যাপারটা ভাবতেই খারাপ লাগছে, মানে কালকে প্যাটিকে দেখবো না এখানে, দ্যাটস ওয়াই আমি ওকে বলেছিলাম যে কালকে চলে যায় কালকে প্রোগ্রামটা যাবে, কালকে আমার হয়তো আসতে দেরি হবে, সেই জায়গায় দাঁড়িয়ে প্যাটিকে মিস করাটা বেশ চাপের ব্যাপার, যেদিন আমাকে ফার্স্ট ওর ডেকে নিয়ে সেখানটায় বলেছিলো ভালো লেগেছিলো, অবশ্যই ভালো লেগেছিলো যে এরকম একটা অফার পেয়েছে সব কিছু পেয়েছে, বাট তখন আমার মনে হয়েছিলো যদি আগে হতো ভালো হতো, যখন প্যাটির সঙ্গে এরকম ভালো রিলেশনশিপ ছিল না, বা যদি আর কিছুদিন পরে হতো প্যাটির সঙ্গে আরও যদি তা কাটিয়ে নিতাম তারপর যদি হতো দ্যাট উড বি গুড, মানে যাই হোক সে এখন ভালো ভালো জায়গায় যাচ্ছে, সবাই ভাবি যে আমরা খুব ভালো রিলেশনশিপে থাকবো আবার ভালো যোগাযোগ থাকবে, এটা ফ্যাক্ট যে তারপরে সবাই সবার কাছে ব্যস্ত হয়ে যাবে, হয়তো তিন চার দিনে হয়তো একটা এসএমএস যাবে একটা হোয়াটসঅ্যাপ যাবে তারপরে হয়তো মাসে একটা হোয়াটসঅ্যাপ যাবে, বাট সামহাও এইটুকু বলতে পারি গ্যারান্টি দিতে পারি এনি টাইম ইন ইউর লাইফ পার্সোনালি প্রফেশনালি যদি কখনো মনে হয় যে আই ক্যান বি অফ, এটা আমি সবাইকে বলি অফ যে আই ক্যান বি অফ এনি হেল্প 24x7 আমার মোবাইল অন থাকে, একদম গ্যারান্টি দিচ্ছি আমি 24x7 আমার মোবাইল অন থাকে, যে কোনো টাইমে জাস্ট একটা পিং বা একটা কল করেছে রঞ্জাদা তোমাকে দরকার, মানে তুই আমাকে পেয়ে যাবি তোর পাশে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি, অ্যান্ড ইউ উইল বি হাইলি মিসড, মানে আমি খুব কম লোককে এত মিস করবো যেরকম তোকে মিস করছি আর কি, মানে মিস করবো কালকে থেকে ইনফ্যাক্ট, বাট আই হ্যাভ অলরেডি স্টার্টেড মিসিং ইউ, সুতরাং সেই জায়গাটা একটু চাপের, বাট বেস্ট অফ লাক, আর কোনো দিনও জানি না হয়তো কোনো দিনে সেদিন দুর্ভাগ্য তোর হবে না, যদি আমি সবাইকে একই কথা বলি যদি কোনো দিন কনফিডেন্টে ফিরতে হয় মনে হয় যে কনফিডেন্টটা ফিরবো জাস্ট লেট মি, বাট আই উইল মিস ইউ, মানে সিরিয়াসলি এটা বেশ মানে আমার জন্য বেশ একটা মানে গুরুগম্ভীর জায়গা আর কি প্যাটিকে মিস করা, মানে তোরা যখন এখানে যখন আসছিলিস আসবো যখন প্যাটিকে আমি ফোন করেছি প্যাটি এই জিনিসগুলো হবে, আমি প্যাটির কাছে কোনো না শুনিনি কোনো কিছু, সো সিরিয়াসলি বলছি মানে খুব কম ছেলে যাদের কাছে ওখানে না শুনিনি প্যাটিকে তার মধ্যে একজন বলছেন ওখান থেকে শেখার আছে কিনা, ওখান থেকে আমি বহু কিছু শিখেছি, ইংলিশটা আমি শিখতে পারবো না লেভেলটা আমার নেই, মানে ওর ইংলিশটা আমি ইনফ্যাক্ট ওর মেলটা কয়েকটা ওয়ার্ডের মানে বুঝি না, বাট কিছু মেল হয় না কিছু মেল কিছু গল্প কিছু কবিতা পড়লে মনে হবে খুব কমপ্লিট ব্যাপারটা, মানে পড়লে মনে হবে স্যাটিসফাইড একটা স্যাটিসফ্যাকশন আসলে পড়ার পরে, ওর মেয়েটা হচ্ছে এরকমই ব্রায়ান হয়তো অনেক কঠিন ইংলিশ লেখে অনেক বড় লেখে জাস্ট পড়লে জ্বলে যায় যান ঠিক আছে জাস্ট জ্বলে যায়, কিন্তু ওর মেয়েটা হচ্ছে কিন্তু এমন একটা মেল হয় যে ওর মেয়েটা পড়ার পর কিন্তু ভাল লাগে, মানে ওয়ার্ড চয়েস অফ সিলেকশন অফ ওয়ার্ডসগুলো হয়তো আমার মাথার উপর থেকে বেরোয় বাট সামহাও আমার মনে হয় যে খুব যাক খুব ভালো হয়তো ম্যাচ করলো এই জায়গাটায়, মানে সেন্টেন্সটা হয়তো এই ওয়ার্ডটা খুব ভালো গুগল করলে কি গুগল করলে ডান দিকে রাইট ক্লিক করে আমি একবার দেখি সিনোনিমসটা কি ওটা ওয়ার্ডটার উপর রাইট ক্লিক করে আমি সঙ্গে সঙ্গে ওটাকে লাইনে যে সিলেকশন অফ ওয়ার্ডস কোথায় প্লেস করতে হয় সেটা খুব রিয়েলি মানে খুব খুব কমপ্লিট খুব স্যাটিসফ্যাকশন আসে না তোর মেলটা পড়ার পর, মানে খুব ভালো বোঝা যায় যে মেলটা খুব ভালো লিখেছিস আর কি, আর কিছু কিছু লোকের কথা শুনলে কিছু কিছু লোকের লেখা পড়লে বোঝায় না যে বেশ হার্ট থেকে বাই হার্ট লিখেছে, ওর লেখাগুলো পড়লে বোঝা যায় বেশ হৃদয় থেকে লেখে আর কি, মানে আমিও চেষ্টা করি লিখতে মানে পারি না অতটা ওরকম সে ক্ষমতা নেই আমার লেখার, আবৃত্তি নাই বলছি জাস্ট এইভাবে মানে লোকের সঙ্গে কমিউনিকেট করাটা আর কি, মানে যে কোনো জায়গায় মানে তোর কথা বলার স্টাইল তোর লেখার স্টাইল ইনফ্যাক্ট তোর প্রত্যেকটা ব্যাপারে আমি তো বলছি, মানে আমাকে বহু আগে সুবর্ণা দি একবার বলে গেছিলো যে সিএমএ না প্যাটির নলেজটা একবার দেখিনি সঙ্গে বিজনেস নলেজটা খুব তাড়াতাড়ি গ্র্যাপ করতে পারে, মানে এরকমই মানে এই ছোটো ছোটো কতগুলো ইনফরমেশন না পাসাম যখন কেউ করে তখন বোঝা যায় ছেলেটার কিছু কিছু কোয়ালিটি আছে ঠিক আছে, তুই হয়তো আরও বড় জায়গায় যেতে পারতি, আমিও তো একই কথা বলি যে তুই আইটি সেক্টরে থাকলে খুব ভালো জায়গায় যেতে পারতিস, কিছু কিছু ক্ষেত্রে তুই হয়তো নিজেকে একটু তুই একটু ইগনোর করেছিস কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় তোর এই পুরো স্প্যানে, সেই জিনিসটা না করলে তুই হয়তো আজকে অন্য অনেক ভালো জায়গায় যেতে পারতিস, বাট সেটা পরবর্তীকালে করিস না, একটু সিরিয়াস হয় কিছু কিছু জায়গায় তুই কিছু কিছু জায়গায় একটু বড় ক্যাজুয়ালি খেলবি ধর থাক আজকে থাক আজকে দেখবো না কালকে দেখবো, মানে তোর এরকম আমার এরকম মনে হয় সেটাকে একটু ক্যাজুয়ালি নিস না কারণ তুই পারবি অনেক কিছু করতে লাইফে,
আমার যেটা মনে হয় মানে তোর এমন দুটো গুণ আছে যেটা হচ্ছে কমিউনিকেশনটা তোর এত ভালো, খুব পলিশড, খুব পলিশড কমিউনিকেশন, খুব পলিশড কমিউনিকেশন, এই পলিশড কমিউনিকেশন আমি কোনো মতে দেখেছি। এই ফেয়ারওয়েল মেইল লিখেছে এটা তো রিয়া দিয়া দীপালিতা দি বলে গেছে, প্রচুর কারুর মানে এরকম মেইল লিখে দিত প্যাটিকা না সিরিয়াস বলছে মানে আমি মার্কেটিং অটোমেশন টিম আমার দুই দিনের মধ্যে ভালো গেল, সায়ন্তনী কমিউনিকেশন ও কমিউনিকেশন দুই কমিউনিকেশন আমি রীতিমতো মানে আমি একসময় না মানে আমার মনে হতো কেন আমি এগুলো পারি না, ঠিক আছে মানে এরকম করে কেন কথা বলতে পারি না, মানে এত সুন্দর সায়ন্তনী যখন কথা বলে দেখবি মানে ইংলিশ একটা ওয়ার্ড মানে আমি ওই প্রোনাউন্স করছি ও প্রোনাউন্স করছে পার্থক্যটা বোঝা যায় প্রোনাউন্সেশনে। ওইটা ওটা অন্য কেউ করতে পারত, আমি গ্যারান্টি দিচ্ছি অন্য কেউ করতে পারত, সেজন্যই বলছি মানে প্যাটিকে মিস করাটা খুব কঠিন ব্যাপার, প্যাটিকে মিস করাটা খুব কঠিন ব্যাপার। চল ভেরি শার্প, আমি তো বলছি খুব শার্প ছিল, খুব শার্প ছিল। আমি তো বললাম সুবর্ণা দিয়ে আমাকে যখন জয়েন করেছিলাম তখন বলেছিল যে সিএম টিমে বিজনেস ম্যানেজমেন্ট লিখতে হয়, অনসাইট ফনসাইট তোকে বিশেষ কিছু হেল্প করবে না, মানে আমরা যখন হেল্প চেয়েছি ডেটাবেস রিলেটেড এনিথিং আমাদের দুজনের তানিয়ার আর আমার অলওয়েজ প্যাটিলাতে পাওয়া গেছে, মানে বিইং ইট আ কমপ্লেক্স কোয়েরি বা বিইং এ বিজনেস থিং। এক সেকেন্ড ভিডিও করছিলাম।